হ্যাঁ, আমার তো ভালোই লাগে। রোমান্টিকতা থেকে হচ্ছে ভালোবাসা তৈরি হয়। আপনি কি কখনো এই রোমান্টিক কথা শুনে তার প্রেমে পড়েছেন কিনা? ভালো লাগে, সুপারস্টার শাকিব খান, আর মাঝখানে আসছে হিরো আলম। শাকিব খানের সাথে করতে চাই, হিরো আলমের সাথে করতে চাই। আসলে হিরো আলম তো হিরো আলমই, ও হাঁটি হাঁটি পা করে অনেক দূরে এসে গেছে, আর দোয়া থাকবে ওর জন্য। হ্যাপি বার্থডে জানাতে এসেছি। আর ভাইয়ার সিনেমাতে আমি দুটা কাজ করেছি, আল্লে চোরা, বোজামের লড়াই, আর বাকি আমি তো আরও আটটা সিনেমা করেছি, ওটা নাই বা বলি। ভাইয়ার অনুষ্ঠানে এসে আমরা সবাই মজা করলাম, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হিরো আলমকে নিয়ে অনেক ট্রল করে অনেকেই, এই বিষয় নিয়ে আপনি কী বলবেন? আমি প্রথমত বলবো, পিছু লোকে কিছু বলে এটা আমি কিছু মনে করি না। আমাকে অনেকজন অনেক কিছু বলে, এ তুমি এটা না সেটা, ফুটপাতের ছেলের সাথে কেন তুমি সিনেমা করছো, পেটে ভাত না থাকলে কেউ দেখবে না। হ্যাঁ, যার যার খাবার তার তার অর্জন করে নিতে হবে, তো আমি এটাই ভাবি, পিছু লোকে কিছু বলে, এতটুকুই আমার। যে হিরো আলমের তিল তিল করে ওঠা, মানে সবার সাথে কাজ করা, তো মানে দেখলে মানে অনুভূতি, মানে একটা আছে না যে যারা এখনো গরিব, মানে আমরা গ্রামে দেখেন তারা কিন্তু উঠে আসছে না, এখন বড় বড় যারা হয়ে গেছে তারা কিন্তু হিরো আলমকে নিয়ে ভাবে, কথা বলে, এইটা কীভাবে দেখেন? আমি আসলে ওইভাবে ভালো চোখে দেখি না। উনি তো আসলে কারো খাবারও খায় না এবং কারো উপর অত্যাচারও করছে না, উনি ওনার মতো কাজ করছে, তাই না? উনি ওনার মতো কাজ করছে, তবে যারা ওনার পিছে লেগে আছে এটা লাগা ঠিক না। হিরো আলমকে অনেকে বলে স্বার্থপর, আপনি কি বলেন? না, আমার তো মনে হয় না। ভাইয়া তো আমাকে, এই যে দুটি সিনেমাতে কাজ করলাম আমি, আমাকে এমনভাবে বিনয়ের সাথে আমাকে বলেছে যে অন্তরা আমার সিনেমাতে কাজ করো, যারা অন্তরা সিনেমাতে কাজ করো করেছে। একটা ইন্টারভিউ দিল, সেখানে তিনি বললো যে আমাকে আসলে সিনেমার লোকজন ওইভাবে ভালো পায় না, না হলে অন্য দেশের রাষ্ট্রের লোকেরা আমাকে নিয়ে সিনেমা করতে চায়, আর আমার বাংলাদেশের প্রযোজকরা সিনেমা করতে চায় না। তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন, পরিচালক? আসলে বাংলাদেশের পরিচালক, আমি তো আরও আটটা সিনেমা করেছি, তো আমার এরই মাঝে উল্লেখযোগ্য হচ্ছে চটপটি সিনেমার গানটা রিলিজ হয়েছে, আবার একটা সিনেমাও রিলিজ হয়েছে। যাই হোক, আমাদের বাংলাদেশে প্রযোজক পরিচালক কেন ওনাকে ভালোভাবে নিচ্ছেন না, এটা তো আসলে আমি ওইভাবে বলতে পারবো না। আমি সবার জন্য, আমি শিল্পী যে সবার জন্য। আগামী দিনগুলোতে হিরো আলমকে কীভাবে শুভেচ্ছা জানাবেন? আমি আগামী দিনগুলো আমি চাইবো যে উনি আরও বড় হোক, ভালো জায়গা যাক, এটাই আমার প্রত্যাশা। তবে আমাদের তো সুপারস্টার শাকিব খান, আর মাঝখানে আসছে হিরো আলম। শাকিব খানের সাথে করতে চাই, হিরো আলমের সাথে করতে চাই। হিরো আলমকে আপনি কিভাবে একজন প্রযোজক মনে করবেন, নাকি একজন নায়ক, নাকি একজন ভাইরাল কন্ট্রোভার্সি? আমি আসলে এই যে শিল্পী হিসাবে ওনাকে ভাবি, উনি অনেক কষ্ট করেই উঠছেন। হিরো আলম তো হিরো আলমই, ওনার জায়গা উনি। হ্যাঁ, আমার তো ভালোই লাগে, খুব ভালো লাগে, খুব হাসি পায় যে ভাইয়াকে নিয়ে অনেকেই হাসছেন, ওনার তো অনেক ভালোই লাগছে। আচ্ছা, হিরো আলম ভাই গাওয়া মজা পাচ্ছে সবাই, যদি আপনি আমার একটু শোনাতে। দিছি অনেকেই তো আসলে যারা মিডিয়া পাড়ায় আছেন, মিডিয়ার বাইরে যারা আছে হিরো আলমকে নিয়ে সমালোচনা করেন, মিডিয়া পাড়াতে যারা আছেন এরাও কটূক্তি করেন বিশেষ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই তো। এজ আপনি শিল্পী হিসেবে, আপনি কি হিরো আলম ভাইকে ভালোবেসে বা তার যোগ্যতা দেখে তার সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন, নাকি তার সাথে কাজ করলে ভাইরাল হওয়া যাবে এটা ভেবে কাজ করছেন? না, ভাইরাল হওয়া যাবে এটা বিষয় না, বিষয় আমি শিল্পী সবার জন্য, এই ভেবেই আমি কাজ করছি। আর তাছাড়াও হিরো আলমের মন মানসিকতা অনেক ভালো, আমি সেটা সেই দিক দিকেই দেখেই আমি আসছি। সব দিক থেকেই ওর মন মানসিকতা, কথাবার্তা চলা, সবচেয়ে বেশি হলো কথা, কথাগুলো খুব খুব রোমান্টিক। না না, গুছাই বলতে পারলাম, ওনার কথার মধ্যে রোমান্টিক আছে, যে কথা এমন একটা কথা বের হয়ে যাবে ওটা হাসতে বাধ্য মানুষ। রোমান্টিকতা আপনার পছন্দ? হ্যাঁ, আমার তো ভালোই লাগে। রোমান্টিকতা থেকে হচ্ছে ভালোবাসা তৈরি হয়। আপনি কি কখনো এই রোমান্টিক কথা শুনে তার প্রেমে পড়েছেন কিনা? না, প্রেমে পড়া না, ভালো লাগে। হিরো আলমের সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল আপনার? হিরো আলমের সাথে পরিচয় আসলে, আমি তো ওই যে আমার আট নম্বর সিনেমা করতে যে, তো বাবুল রেজা, উনি হচ্ছেন হিরো আমার বোজামের লড়াইয়ের
সেই ই করে পরিচালক তো উনি আমার ওনার সিনেমাতে এই একটা 8 নম্বর সিনেমা করতে যে ওনার সাথে আমার পরিচয় তো বাবুল ভাই আমাকে ভাইয়ার এখানে এনেছেন তারপরে বাকিগুলো ভাইয়ার মাধ্যমে কাজ করছি ভাইয়ার সাথে তার সাথে কাজ করে কি মনে হচ্ছে ভালো লাগছে কাজের অভিজ্ঞতাটা কেমন না উনি অনেক 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 ভালো কাজ করেন আচ্ছা ভালো অভিনয় করেছেন তার অভিনয়ের কোনো কমতি আছে কিনা হিরো আলমের না চেষ্টা করে চেষ্টা করে আর লাস্ট হিরো আলমের বক্তব্যের প্রতি বা যারা হিরো আলমকে নিয়ে ট্রল করে তাদের প্রতি আপনি কি বলবেন আমি তাদের প্রতি জানাবো শ্রদ্ধা ভালোবাসা স্নেহ সবই আছে আমি চাইবো যে ওনারা যেন ওনাকে নিয়ে হাসাহাসি নিন্দা পরনিন্দা তো আসলেই আমাদের যায় না আমরা শিল্পীরা যাই না যেন ওনারা এই নিন্দাগুলো না করে ভালো কিছু নিয়ে ওনার সম্পর্কে ভালো কিছু বলুক আর শিল্পীরা তো উদারতর মন নিয়ে কাজ করতে হবে আচ্ছা আমি একটা বলি যেটা হচ্ছে হিরো আলমের যখন জন্মদিন একটা স্লোগান আছে যেটা হচ্ছে শুভ শুভ জন্মদিন হিরো আলমের জন্মদিন একটু বলে শেষ করবেন আপনি শুভ 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 জন্মদিন হিরো আলমের জন্মদিন শুভ 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 দিন হিরো আলমের শুভ 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 দিন হিরো আলমের জন্মদিন আরেকবার বলেন একটু আপনি কয় টাইম বাই কয় টাইম শুভ 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 দিন হিরো আলমের জন্মদিন থ্যাংক ইউ